দুনিয়ায় এতই নিষ্ঠুর, আজকালকার যুগে ভালো মানুষের কোনোই দাম নেই। বয়স 30 পার হয়ে গেল, না পেলাম একটা চাকরি, না পেলাম একটা বিয়ে করবে, এত পড়াশোনা করে কি হলো? কপাল খারাপ হলে যা হয়। ক্যারা বল, এই টিঙ্কে ভেটকি ধরে বসে আছো কে? সব কোনো কাজ কাম নাই? এমনি বসে আছি রে। এই বয়সত বসে থাকলে হবি, টাকা কামাই করা লাগবি। তুই কি আমাকে তোর লাগান চিটার বাটপারি করে টাকা কামাই করে করছো? সৎ পথে টাকা কামাই করম, ওপারেও ভালো থাকবো, এপারেও ভালো থাকবো। খুব তো জ্ঞানের কথা শিখছু, সৎ পথে থেকে কি করছে? এখনো একটা চাকরি জোগাড় করে পারলু না, বিয়ে তো দূরের কথা। চেষ্টায় আছি, আল্লাহর হুকুম হলে সবই হবি। ক্যারা বল, শুনলাম তোর ভাই নাকি চালাকি করে সব সম্পত্তি লেগে লেছে। তুই ঠিকই শুনছু রে। তোক ফাঁকি দিয়ে তোর ভাই এত বড় কাম করলো কেঙ্কা করে? সবই কপাল রে শামসুটেরা, বাপ বেঁচে থাকলে কি আর এল্লে হয়? ভাই করছে, আব্বা বলে ওক সব লেখে দে থেকে গেছে। কলি হবি, তুই এনে শক্ত হ, তোর সব সম্পত্তি বের করে দেওয়ার ব্যবস্থা করিচ্ছি। কেঙ্কা করে? খালি এনে টাকা খরচ করা লাগবি কোরের বাবু। না রে ভাই, চাকরির অ্যাপ্লাই করতে করতে বাজার করে খামো সেই টাকা নেই, আমি টাকা কুটি পাবো। চিন্তা করি তুই কেশক, আমি একটা বুদ্ধি দেই, মনোযোগ দে শোন। কি বুদ্ধি কত? উত্তর পাড়ার তুকের যে মেহগুনি গাছ আছে না, ওটা বেছে টেকা নিয়ে আয়। ওই গাছ আমি বেসম কেঙ্কা করে, ওটাও নাকি ভাইয়ের, আব্বা লেগে দেখে আছে। তোর আছে ডাকি সব না দেখি তোর ভাইয়ের? বাড়ির ভিটা আর আমার জীবনটা ছাড়া কিছুই নাই রে। কাম তো হলো না, এর কাছ থেকে টেকা খরচ যাবি না, মিশে কথা কয়ে লাভ নাই। তাহলে আবুল টেকা ম্যানেজ করে দেয়া করিস, আমি কেন যাই? এনা মেম্বার চাচার সাথে দেখা করে আসি। ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়া কোনো লাভ নাই, 2-4 বস্তার ইলিভের সাল মেরে গিয়ে সংসার চলে। সরকারি যত বরাদ্দ আসে সব তো চেয়ারম্যানই খায় শেষ করে, বাকি যা থাকে জনগণে কি কী দেই আর আমরাই কি মারি? না ইঙ্গে করে হবিল লয়, এবার বয়স্ক ভাতা বেকার ভাতা কাট করে দিয়ে কিছু মাল পানি কামার লাগবি। আসসালামু আলাইকুম মেম্বার চাচা। ওয়ালাইকুম আসসালাম, তা বাবা কি খবর? আসলাম চাচা আপনার সাথে জরুরি কিছু কথা কওয়ার জন্যে। তে খারা আছি কৃষক, বস বসে কথা ক, এখন ক কি কবার আচ্ছু। চাচা আপনি যে বেকার ভাতার কাট করে দিবার চাইলেন সেটা কি ভুলে গেছেন নাকি? কয়টা আর মনু ধীবের কোষ, আমার এক মাথার উপর 7 চৌর পানি, গোটা লটের দায়িত্ব আমার মাথার। আপনি মেম্বার মানুষ, দায়িত্ব তো থাকবেই। চাচা এবার কলে আমাক বেকার ভাতার কাট করে দোয়াই লাগবি। কাট তো করে লিবুরে, ইউনিয়ন পরিষদ কার্ডের জন্য টেকা লিচ্ছে, টেকা কি দিবের বাবু? চাচা কয় টেকা দোয়া লাগবি? তা তো লাগবি 1,000 সরকারি বেকার ভাতার কাট করে দিতে এত টেকা লাগে? বেকার ভাতার কাট করা অত সোজা না, খরচা না করাই লাগবি। তুই করবে চাইলে টেকা লিয়ে আসে, আমি করে দিচ্ছি। টেকা নাই জন্যই তো বেকার ভাতার কাট করবে চাচ্ছি। টেকা নাই তোর কার্ডও নাই। বেকারের কষ্ট বেকার ছাড়া কেউ বোঝে না চাচা। এ হুমুত করে যে একটা কথা ছেড়ে দিলু, ওইটা কি আমি খামো? হে ইউনিয়ন পরিষদের দৈনিক একটা খরচা আছে, সেটা কি আমাকে বাড়ির থেকে আনবে করছু? যদি টাকা আনিস তাহলে কার্ড হবি, তুই এখন যা, আমার হাতে তো অনেক কাম আছে। তাহলে চাচা আমি গেনু, আসসালামু আলাইকুম। দুঃখের কপাল হলে যা হয়, এই পৃথিবীর টাকা ছাড়া কেউ কারো না, স্বার্থের দুনিয়া আর টাকা নাই তো আপনার কিছুই নেই। Snoop Dogg.